আর দিন কয়েক পরেই দুর্গাপুজো এবার অন্যরকম রকম দুর্গা সাক্ষী হয়ে থাকবে গোটা দেশ নিউ নর্মাল দুর্গাপুজোয় থাকবে একাধিক নির্দেশিকা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে এবার দুর্গাপুজোয় ঘুরতে গেলে মানতেই হবে এগারোটি নিয়ম না হলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে তো কোন কোন এগারোটি নিয়ম অবশ্যই জেনে নেবেন ভিডিওটিতে সম্পূর্ণ দেখে না হলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করবেন এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এবার দুর্গা আপনারা প্রতিবারের মতন ঘুরতে বেরোবেন নাকি এবার কম ঘুরতে বেরোবেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো সরকারি নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেককে মাস্ক পরতেই হবে অর্থাৎ প্রত্যেক দর্শনার্থী যারা যারা ঠাকুর প্রতিমা দর্শন করতে বাড়ি থেকে বেরোবেন সবাইকে মাস্ক পরতেই হবে এবং মণ্ডপ চত্বরে যারা যারা থাকবেন ভলেন্টিয়ার হোক কিংবা পুজো কমিটির সদস্য হোক সবাইকে মাস্ক পরতেই হবে প্রয়োজনে ফেসশিল্ড পরলে আরও ভালো হয় দর্শনার্থীরা যদি মাস্ক না পরে পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে কোনো দর্শনার্থী যদি মাস্ক ছাড়া দর্শন মণ্ডপে প্রবেশ করে তাহলে সেই দর্শনার্থীকে মাস্ক দেওয়ার দায়িত্ব কিন্তু সেই পুজো মণ্ডপের অর্থাৎ এবার পুজোতে আপনাকে মাস্ক পরেই ঘুরতে বেরোতেই হবে মণ্ডপ এবং সংলগ্ন এলাকায় স্যানিটাইজারের ব্যবস্থা রাখতেই হবে পু দুর্গা পুজোয় প্যান্ডেল রাখতে হবে খোলামেলা মণ্ডপে প্রবেশ এবং বাইরের পথ আলদা আলদা রাখতে হবে এবং প্রয়োজনীয় মাল্টিপাল এন্ট্রি এবং এক্সিট গেট বানাতে হবে অর্থাৎ যদি দুর্গা যদি একটু বড় হয় তাহলে এক দুটো এন্ট্রি গেট এবং এক দুটো এক্সিট গেট বানাতে হবে একটা এন্ট্রি গেট একটা এক্সিট গেট কিন্তু বানালে হবে না বড় দুর্গা পুজোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মাল্টিপেল এন্ট্রি গেট এবং এক্সিট গেট বানাতে হবে এবং অন্যান্য বেশিরভাগ পুজোতে কি হয় এন্ট্রি গেট এক্সিট গেট একটাই থাকে অর্থাৎ যেদিক দিয়ে ঢোকে সেদিক দিয়ে বের হয় কিন্তু এই ব্যবস্থা কিন্তু এবার চলবে না মিনিমাম এন্ট্রি গেট আর এক্সিট গেট আলাদা কিন্তু করতেই হবে প্রতিটি পুজো কমিটিকে পর্যাপ্ত ভলেন্টিয়ারের মাধ্যমে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে অর্থাৎ শারীরিক দূরত্ব মেনটেন করতেই হবে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই হবে প্রতিটি পুজো কমিটিকে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে দূরত্ব মেনে অঞ্জলি প্রসাদ বিতরণ করতে হবে সিঁদুর খেলার আয়োজন করতে হবে নিয়ম মেনে অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে ছোট ছোট গ্রুপে ভাগ করে তারপরে সিঁদুর খেলার আয়োজন করতে হবে পুজোর উদ্যোক্তাকে এমনটা কিন্তু জানানো হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে ভিড় এড়াতে পুজো মণ্ডপে কোনোরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে জানানো হয়েছে অর্থাৎ কোনো পুজো মণ্ডপ এবার পুজোতে রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু করতে পারবে না পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যক বিচারকদের পুজোর মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না সেক্ষেত্রে যদি কোনো পুজো মণ্ডপকে পুরস্কার দিতে হয় সেক্ষেত্রে কম সংখ্যক বিচারক এসে তাহলেই কিন্তু সেই পুরস্কার দিতে পারবে বেশি সংখ্যক বিচারক এসে কিন্তু পুরস্কার দিতে পারবে না এবং পুজো মণ্ডপগুলিকে পুরস্কার দেওয়ার জন্য সকাল দশটার থেকে বিকেল তিনটে পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এক সময়ে বিচারকদের দুটির বেশি গাড়ি রাখা যাবে না দুটোর কম বা দুটো গাড়ি রাখতে পারবে বিচারকদের পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে অন্যান্যবার যেমন পুজোর উদ্বোধন বড় করে করা হয় কিংবা পুজোর বিসর্জন বড় করে করা হয় সেমনটা কিন্তু আর করা যাবে না অর্থাৎ পুজোর উদ্বোধন করতে হবে ছোটোভাবে এবং পুজোর বিসর্জনও কিন্তু করতে হবে ছোট করে প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের উপর জোর দিতে হবে ভিড় এড়াতে তৃতীয়া থেকে ঠাকুর দেখা শুরু করতে হবে পুজো কমিটিগুলিকে অর্থাৎ সমস্ত পুজো কমিটিগুলিতে তৃতীয়া থেকে যেন ঠাকুর দেখা যায় সেই ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে আর সব থেকে বড়ো কথা জানানো হয়েছে যে এবছর হবে না কোনো পুজো কার্নিভ্যাল কারণ পুজো কার্নিভ্যাল হলে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হবে এবং এতে কিন্তু মানুষের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা এই সমস্ত নিয়ম অর্থাৎ প্রায় এগারোটি নিয়ম কিন্তু মানতেই হবে যদি আপনি পুজোতে বাড়ি থেকে বের হন ঘুরতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছোতে পারে এবং সবাই যেন আগে থেকে সতর্ক হয়ে যায় যে পুজোতে ঘুরতে গেলে কোন কোন নিয়ম তাদের মানতেই হবে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য